খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল ডিবিএন টোয়েন্টি ফোর ডট আপনাদের সবাইকে স্বাগতম অপেক্ষার প্রহর ফুরাচ্ছে বিশ্বকাপ ও অ্যাশেজের পর ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস নিজেদের মাঠে আতিথ্য দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে আজকের ম্যাচকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ব্যাঙ্গালুর অধিনায়ক বিরাট কোহলির শুধু আইপিএলের জন্য তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গাম্ভীর গত কয়েক বছরে দুর্দান্ত ভারতের পেছনে কোহলির অবদান সবচেয়ে বেশি ব্যাট হাতে তার দুর্দান্ত ফর্ম এর হয়েও দেখা যায় তবে ভারত দলে নিজের সাফল্যের সঙ্গে দলীয় সাফল্যের স্বাদটা পান কোহলি ফ্রাঞ্চাইজি দলে সেটা হয়নি এখনো। এবার তাই বাড়তি কিছু দেখার ইচ্ছে তার মধ্যে আর বিশ্বকাপের আগে ফর্ম ধরে রাখার প্রেরণা তো আছে সাবেক সতীর্থদের সঙ্গে তর্ক জানানোর ইচ্ছা নয় কিংবা নিজেকে প্রমাণে কিছু নেই বলে মনে করেন ম্যাচের আগে বলেছেন আইপিএল দিয়ে বিচার করুক আর না করুক আমি পাত্তা দিই না সবসময় জয়ের চেষ্টা করি মানুষ এসব নিয়ে কথা বলতে পছন্দ করে তবে বাইরের কথা শুনলে পাঁচ ম্যাচও টিকতে পারতাম না ঘরে বসে থাকতাম এমনিতে এ ম্যাচে ভালো খেলার জন্য অনুপ্রেরণার অভাব নেই তার আছে নাই বিপক্ষে একসঙ্গে তিনটি রেকর্ড ভাঙার সুযোগ আছে কোহলির সামনে আইপিএলে কোহলি চার হাজার রান করেছেন আইপিএল এর ইতিহাসে তার চেয়ে বেশি রান রান মাত্র একজনের নিয়ে সবার উপরে আছে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান আজ অন্তত আটত্রিশ রান করলেই রায়নাকে টপকে যাবেন আর রানটা বালি হবে আরেকটি রেকর্ড প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএল এ পাঁচ হাজার রানে মাইল ছবেন কোহলি দুটি রেকর্ডই অবশ্য একটা কিন্তুর ওপর নির্ভর করছে আজ কোহলির প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবেন রায়না তাই প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রান করার সুযোগ রায়নারও থাকবে যদি চেন্নাই আগে ব্যাট করে আর ব্যাটিংয়ে বড় স্কোর গড়লেই কোহলির পক্ষে তাকে আজ টপকানো কঠিন হয়ে যাবে কোহলির অন্য রেকর্ড অবশ্য রায়নার ভালো ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে না আর যদি পাঁচ হাজার রানে মাইল ফর্ক ছুঁয়েই ফেলেন কোহলি তাহলেই অন্য এক রেকর্ড হবে সেক্ষেত্রে আইপিএলের উনচল্লিশতম পঞ্চাশ ও পঞ্চাশর্ধ ইনিংস খেলে ফেলবেন কোহলি এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে বেশি ফিফটি করা ইনিংস ডেভিড ওয়ার্নারের সেক্ষেত্রে ওয়ার্নারের পাশে বসবেন কোহলি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জিবিএন ফোর ডট কম নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন